হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি শীতের নতুন আলু দিয়ে কষা আলুর দম। শীতের সকালে লুচি বড়টা, হিঙের কচুরি বা কড়াইশুঁটির কচুরির সঙ্গে এই কষা আলুর দম পেলে জাস্ট জমে যাবে। চলুন তাহলে রেসিপিটি আমি কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোট আলু। আলুটাকে আমি যেহেতু লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভাজছি না, তাই তেলের মধ্যে অ্যাড করে নিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে না করে আগে থেকে সেদ্ধ আলুর সাথে লবণ ও হলুদ মাখিয়ে নিয়ে তারপর তেলে ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজতে হবে। আলুটা যেহেতু সেদ্ধ করাই আছে, তাই খুব বেশি ভাজার দরকার নেই। আলুগুলো মোটামুটি লাইট ব্রাউন কালার হয়ে এসেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন এই তেলে আরো 2 চামচ পরিমাণ তেল অ্যাড করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটাকে 2 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে নেওয়া টমেটো। এর সঙ্গে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 2 চামচ পরিমাণ জিরে বাটা। বাটা মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, 7 মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে আবারও একবার কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি আর ভেজে রাখা ছোট আলু। আলুর সঙ্গে মশলাটাকে আবারও কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরম জল। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো কুক হতে দেব। দু মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি।
এবার সমস্ত কিছুকে একসঙ্গে মিক্স করে নিয়ে নামিয়ে নিলেই রেডি শীতের সুস্বাদু ছোট আলুর দম। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।